নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। সাদা চোখে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য আরেক সদস্যকে চিঠি লিখেছেন, তাও সরকারি মোড়কে। কিন্তু তাই নিয়ে হই হই রাজনীতির অন্দরে। কার্যত মোদী সরকারের বর্তমান পরিস্থিতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা সহকর্মী নীতিন গডকরির চিঠি রাজধানীর রাজনীতিতে অর্থবহ এবং চর্চিত বিষয় হয়ে উঠেছে। কিন্তু কেন একটা সাদামাটা চিঠি হঠাৎ করে আলোচনার কেন্দ্রে? কেনই বা সড়ক মন্ত্রীর লেখা চিঠি ঘিরে রাজনীতির ঘূর্ণি? সরকারি আদান প্রদানে এ নতুন কিছু নয়, বরং হামেশাই ঘটে। নিজের বিধানসভা কিংবা লোকসভা কেন্দ্রের সমস্যা সমাধানে মন্ত্রিসভার সহকর্মীকে বিধায়ক বা সাংসদদের চিঠি লেখা সরকারের ঘরে এক অতি পরিচিত প্রক্রিয়া। সেই প্রথা মেনেই মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিজের কেন্দ্র নাগপুরের সমস্যা নিয়ে চিঠি লিখেছেন সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গড়করি। আর তারপরেই শুরু হয়েছে হুলুস্থুল। যদিও নীতিনের চিঠির বিষয় কেবল নাগপুরে আটকে থাকেনি, বিস্তার ঘটেছে গোটা দেশের অর্থব্যবস্থা। নির্মলাকে লেখা নীতিনের চিঠির সারবত্তা, আম জনতাকে সুরাহা দিতে জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ারের ওপর 18% জিএসটি প্রত্যাহার করুক কেন্দ্র। অনিশ্চিত ভবিষ্যতে এটুকু সহারা খুঁজতে গরিব ধনী নির্বিশেষে যারা জীবন বীমার টাকা জমা করেন সেখান থেকে সরকারের জিএসটি আদায় করা আর যাই হোক জনস্বার্থ হতে পারে না। একইভাবে জীবন সুরক্ষার জন্য স্বাস্থ্য বীমা বাবদ যে টাকা জমা পড়ে সেখান থেকেও জিএসটি কাটা সরকারের সামাজিক দায়বদ্ধতা প্রমাণ করে না। আমজনতার তরফে আমজনতার কথা লিখে নীতিনের সেই চিঠি এখন রাজনীতির মাঠে ভাইরাল। যদিও চিঠির সূত্রপাত দিন কয়েক আগে। নীতিনের লোকসভা কেন্দ্র নাগপুরে জীবন বীমা কর্মচারী সংগঠন নিজেদের দাবি সনদ পেশ করে জিএসটি কাটা নিয়ে সুরাহা দাবি করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। সেই সূত্রেই নীতিন চিঠি লিখে নির্মলাকে সরকারি চালাচালিতে, যা একেবারেই স্বাভাবিক ও নিত্যকার ঘটনা। সড়কমন্ত্রী চিঠি লিখলেন অর্থমন্ত্রীকে, জনস্বার্থমুখী সরকারের কাছে দেশবাসীর তরফে বীমা বিহিত চাইলেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু সরকারি গোপনীয়তার আগল ভেঙে সেই চিঠি প্রকাশে এলো কী করে? প্রশ্নটা এখানেই। তবে কি নীতিন নিজেই চেয়েছিলেন সাধারণ মানুষের কথা লেখা তাঁর চিঠি পাবলিক ডোমেনে আসুক, না আর কেউ চেয়েছিল? প্রশ্নটা লাখ টাকার। এ এক অহেতুক সমাপতন। নীতিন গড়করি নাগপুরের সাংসদ আর নাগপুরে আরএসএস এর সদর দপ্তর। নীতিন নিজে সংঘকনিষ্ঠ, মোদী সরকারের গোড়া থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং সড়ক ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক তাঁরই হাতে। নরেন্দ্র মোদীর প্রথম দুই জমানায় তেমনভাবে কলকে না পেলেও এবার পরনির্ভর সরকার গঠনের পরেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতো ডানা মেলেছেন নীতিন। সঙ্গে রয়েছে সংঘের সমর্থনও। কার্যত বিজেপির খারাপ ফলের পর থেকে মোদীকে নানাভাবে সবাক শেখাচ্ছে আরএসএস। মোদীর নাম না করে নানা অনুষ্ঠানে প্রায় নিয়ম করে সরকারের রাজধর্ম, সেবা জ্ঞানে দেশ পরিচালনা ও বহুমুখী উন্নয়নের পাশাপাশি শাসকের নমনীয়তা ও প্রজাবৎসলতার পাঠ দিচ্ছেন সংঘচালক মোহন ভাগবত। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার ওপর জিএসটি বলবৎ করা যে জনস্বার্থমূলক কাজ নয়, মূলত সেটা মনে করিয়ে দিতেই নাগপুরের বীমা সংগঠনের মাধ্যমে আমজনতার দাবি প্রকাশ্যে আনা হয়েছে বলে মত রাজনীতির কারবারিদের। আর এক্ষেত্রে ডাক হরকররা মোদীরই এক মন্ত্রিসভার সদস্য, যিনি আরএসএস এর প্রশ্রয়ে সাধারণ মানুষের দাবি তুলেছেন খোদ অর্থমন্ত্রীর দরবারে। এই পরিস্থিতিতে অক্সিজেন পেয়েছে বিরোধীরাও। নীতিনের চিঠিকে হাতিয়ার করে শাসককে কাঠগড়ায় তুলতে কোমর বেঁধে নামছে ইন্ডিয়া জোট। মোদীর প্রথম দুবারের জমানায় সরকারের সদর্থক সমালোচনা করাও যেখানে ভাবনার অতীত ছিল, সেখানে সড়ক মন্ত্রী জিএসটি প্রত্যাহারের চিঠি লেখার সাহস পেলেন কোথা থেকে? প্রশ্নটা ঘুরছে পদ্মশিবিরের অন্দরে। আর উত্তরটা যে সকলের জানা সেটাও বলছেন দলের ছাপোষা নেতারাও। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফের ভুল কবুলের চেনা রাস্তায় সিপিএম। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের বিরোধিতা করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের মতো পপুলার প্রকল্পকে উৎকোচ বা ডোল বলেছিল সিপিএম এর একাংশ। সমাজ মাধ্যমে ঠালাও এই প্রচার চলেছিল দলের তরফে। ভোটে দলের শোচনীয় বিপর্যয় নিয়ে প্রাথমিক পর্যালোচনার দলিলে সিপিএম স্বীকার করল সেই কাজ করা ভুল হয়েছে। ভুল করা এবং ভুল স্বীকার করার দীর্ঘ ট্র্যাডিশন যথারীতি এবারও ধরে রেখেছে সিপিএম।
বাংলায় তৃণমূল সরকারের জনপ্রিয়তম সামাজিক প্রকল্প নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছিল সিপিএম। এই প্রকল্পকে উৎকোচ প্রকল্প বলে অভিহিত করে সিপিএম এর নেতাকর্মীদের একাংশ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির প্রাথমিক পর্যালোচনার রিপোর্ট প্রকাশিত হয়েছে দিন কয়েক আগে। দলের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজ্যের ফলাফল সম্পর্কে যা পর্যালোচনা করেছে তার নির্যাস রয়েছে এই রিপোর্টে। এই পর্যালোচনা রিপোর্টকে দলগতভাবে পার্টির কর্মীরা পার্টির চিঠি বলে থাকে। সেই পার্টির চিঠিতেই লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা যে ঠিক হয়নি তা স্বীকার করে নেওয়া হয়েছে। বলা হয়েছে জনগণের তথা মহিলাদের মধ্যে তৃণমূলের প্রতি এতখানি সমর্থনের প্রধান উপাদান হল লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিছু প্রকল্পের মাধ্যমে জনকল্যাণমূলক ব্যবস্থা। পার্টির কিছু ইউনিট এবং কিছু সংখ্যক কর্মী ভুল দৃষ্টিভঙ্গিতে এসব প্রকল্পের ভুল ব্যাখ্যা করেছে, এমনকি ভ্রান্ত ধারণায় এসব প্রকল্পকে ঘুষ বা ডোল বলা হয়েছে। এর ফলে নিম্নবিত্ত বা গরিব শ্রেণীর মানুষকে পার্টির থেকে বিচ্ছিন্ন করে দেয়। তারা পার্টির এই ধরনের প্রচার মানতে না পেরে মুখ ঘুরিয়ে নেয়। এই কাজ ঠিক হয়নি। বাংলার লোকসভা নির্বাচন ও ফলাফল পর্যালোচনায় সিপিএম এর রিপোর্টে সর্বাধিক গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ কয়েকটি সামাজিক প্রকল্প এবং সেই সব প্রকল্পকে কুৎসিতভাবে আক্রমণের বিষয়টি। রিপোর্টে বলা হয়েছে যে কোনো রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে কমরেডদের সঠিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। পার্টির চিঠিতে এই ভুলের কথা স্পষ্টভাবে স্বীকার করেছে আলিমুদ্দিন। ভোটে শোচনীয় বিপর্যয়ের কারণ খুঁজতে বসে দলের প্রাথমিক পর্যালোচনার দলিলে সেই ভুলের কথাই মেনে নিয়েছে সিপিএম। সিপিএম এর রাজ্য কমিটির পর্যালোচনায় দলের মহিলা সংগঠনের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। রাজ্য কমিটির মতে দলের মহিলাদের কাজে যথেষ্ট ফাঁক রয়েছে। আলিমুদ্দিন মনে করে তৃণমূল যেভাবে স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ কয়েকটি প্রকল্প নিয়ে বাড়ি গিয়ে প্রচার করেছে, সিপিএম এর মহিলা সংগঠন তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। রিপোর্টে বলা হয়েছে শুধু মহিলা সংগঠনই নয়, সামগ্রিকভাবে সিপিএম এর সাংগঠনিক দৈন্যদশাও এবার প্রকট হয়েছে। রাজ্যে 12-14% বুথে সিপিএম পোলিং এজেন্ট দিতে পারেনি। সব গণনা কেন্দ্রে দলের কাউন্টিং এজেন্ট ছিল কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে আলিমুদ্দিনের। এখানেই শেষ হয়নি সিপিএম এর ভোট কেন্দ্রিক পর্যালোচনা। লোকসভা নির্বাচনের দলের প্রচার লাইন নিয়েও আত্মসমালোচনা করেছে সিপিএম। এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় ও রাজ্য দুই স্তরেই বলা হয়েছে বাংলায় ভোট প্রচারে বিজেপির তুলনায় তৃণমূলকে বেশি অ্যাটাক করা হয়েছে, এটা ঠিক হয়নি। বঙ্গ সিপিএম এর বিড়ম্বনা বাড়িয়েছে দলিলে থাকা এই জাতীয় সব পর্যবেক্ষণ, এমন মনে করছে দলের একাংশ। দলের পোর খাওয়া নেতাদের প্রশ্ন ভোটে জেতা পরের কথা, এখন দলের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ রাজ্য জুড়ে আপাতত টিকে থাকা সাংগঠনিক কাঠামোকে ধরে রাখা। তা কতটা সম্ভব? মোটের ওপর ভোট পর্বের পর দলের প্রাথমিক পর্যালোচনার রিপোর্টে বা দলিলে অজস্র ভুলের কথা মেনে নিয়েছে সিপিএম। তবে বাঁচোয়া এবারের ভুলগুলির একটিও তথাকথিত ঐতিহাসিক ভুল নয়। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বহু বছর বাদে পায়ের তলায় শক্ত জমি পেয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীকেও যেন পরিপক্ক দেখাচ্ছে। লোকসভার কংগ্রেস ব্রিগেডে এবার একাধিক পোরখাওয়া মুখ, বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসকে বেশ চনমনে দেখাচ্ছে। এইসব কারণে যে কোনো রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগতেই পারে, কিন্তু তাতে কড়া নিষেধাজ্ঞা জারি করলেন সোনিয়া গান্ধী। তার স্পষ্ট বার্তা, পরিস্থিতি অনুকূলে কিন্তু আত্মতুষ্ট হলে চলবে না। মাস কয়েকের মধ্যেই মহারাষ্ট্র, হরিয়ানা সহ 4 রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। 4 রাজ্যের বিধানসভা ভোটের আগে দলীয় নেতাদের বিশেষ বার্তা দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ভবিষ্যতের পথ চলার দিক নির্দেশ করেছেন সোনিয়া। 18 লোকসভা নির্বাচনে গত 2 বারের থেকে অনেক ভালো ফল করেছে কংগ্রেস। আসন সংখ্যা গত লোকসভার তুলনায় দ্বিগুণের কাছাকাছি। 2019 সালের ভোটে কংগ্রেস পেয়েছিল 52টি আসন, এইবার 99টি আসন জিতেছে। এমন অবস্থায় 4 রাজ্যের বিধানসভা ভোট, ভোটের আগে আশায় বুক বাঁধছেন সোনিয়া গান্ধী। চলতি বছরের শেষের দিকে জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও হরিয়ানা এই 4 রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির সঙ্গে জোট, ওই জোট নিয়ে আশায় রয়েছে কংগ্রেস। হরিয়ানার মসনদে বসার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। জাতীয় স্তরে এই আবহে বুধবার কংগ্রেসের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। লোকসভা ভোটে কংগ্রেস যে প্রভাব ফেলেছে পারফরম্যান্সের সেই রেশ বজায় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন সোনিয়া।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ধারণা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে কংগ্রেসের পক্ষে রয়েছে। পাশাপাশি দলীয় নেতা কর্মীদের এই পরিস্থিতিতে সংযম দেখানোর পরামর্শও দিয়েছেন। চলতি লোকসভা অধিবেশনে পুরোদস্তুর আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। সংসদে এবার বিরোধী সাংসদদের সংখ্যা বেশি, ফলে চাপে পড়তে হচ্ছে পদ্ম শিবিরকে। সোনিয়া দলকে সতর্ক করে দিয়েছেন, কেউ যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পড়েন বা আত্মতুষ্টিতে না ভোগেন। দলকে নির্দেশ দেন ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালানোর। লোকসভা ভোটের পর দেশের রাজনৈতিক সমীকরণে অনেক বদল এসেছে। চার রাজ্যের বিধানসভা ভোটের আগে সেই পরিবর্তিত পরিস্থিতি নিঃসন্দেহে অক্সিজেন যোগাচ্ছে কংগ্রেসকে। বৈঠকে সেই কথাই দলের প্রথম সারির নেতাদের বলেছেন সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে দল যে গতি অর্জন করেছে তা বজায় রাখতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চার রাজ্যে যদি দল ভালো ফল করে, লোকসভা ভোটের ফলাফলকে যদি প্রতিফলিত করতে পারে, তাহলে জাতীয় রাজনীতির রঙই বদলে যাবে। দলকে যা বার্তা দেওয়ার সোনিয়া গান্ধী দিয়েছেন, এখন দেখার সোনিয়ার ওই বক্তব্যে কতটা অনুপ্রাণিত হয় দল। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।